नमस्कार बंधुरा, वेलकम टू सम्पास रान्नाबान्ना। सम्पास रान्नाबान्नाते आपनादेर सबाइके स्वागत जानाई। रोजेर नित्य नतून रेसिपि देखार जोन्नो सम्पास रान्नाबान्ना चैनलटी आपनारा आगे सबस्क्राइब करुन आर पाशे थाका नोटिफिकेशन बेलटी क्लिक करुन, जाते नतून नतून रेसिपि सबार आगे आपडेट आपनार काछे पौंछे जाए। बंधुरा, आज आमी आपनादेर साथे शेयर करब खुबी सुस्वादु एकटी चटपटा रेसिपि, जीरा आलू कषा। এটা রুটি পরোটা লুচির সাথে খেতে ভীষণ ভালো লাগে আর খুব কম উপকরণে কম সময়ে চটপট বানানো যায়। তাহলে আর দেরি না করে চলুন এই চটপটা জিরা আলু কিভাবে বানানো যায় ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে রিফাইন তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু বেশিই দিলাম জিরা আলু, সেই জন্য একটু বেশি করে জিরাটা দিতে হবে। এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, এবার আমি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেদ্ধ করে রেখেছি আলুটা, এই আলুটা আমি দিয়ে দিলাম। এবার আলুটা একটু ভাজা ভাজা করে নেব। এবার ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি অল্প একটু জল দিয়ে মশলাটা আলুর সাথে একটু নেড়ে মিলিয়ে নেব, এটাতে কিন্তু আর জল পড়বে না। এবার ধনে আর জিরে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছি, এটা কিন্তু পুরোটা ভাঙে এ করলে হবে না, একটু গোটা গোটাই থাকবে, মুখে পড়বে, খেতে ভালো লাগবে, সেজন্য আমি এটা গোটা গোটাই রেখেছি, পুরো মিহি করলে কিন্তু ভালো হবে না। এবার পুরো মশলাটা আমি আলুর সাথে মিলিয়ে নেব। এবার আমি এক চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম, টক টক হবে, খেতে দারুণ লাগবে। এবার কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেব। এই রেসিপিটি কিন্তু একদম শুকনো শুকনোই হবে, আবারও বলছি এটা জল দেওয়া যাবে না। এবার আমি ভালো করে আলুর সাথে মশলাটা মিলিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পুরো আলুর সাথে যাতে নুনটা মিলিয়ে যায়। এবার ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ভালো করে আলুটা আমি ধনে পাতার সাথে মিলিয়ে নিলাম। এবার সব শেষে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার পুরোটা আরেকটু ভালো করে আমি নেড়ে নেব গরম মশলার সাথে আলুটা। রান্নাটা প্রায় আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে সার্ভ করব। আজ আমাদের চটপটা জিরা আলু রেডি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে খান, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর প্রিয়জন বা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আজই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তবে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।